সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো আল্লাহ তৌফিক দান করলে, আমার খুব মহব্বতের ভাই আজকে মাহফিলের সভাপতি হুজুর আমাকে বলেছেন যে এ পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন কেন, এবং এই সৃষ্টির ভেতরে আল্লাহ কি কি জাতি সৃষ্টি করেছেন, এই সম্পর্কে, সৃষ্টিকুল সম্পর্কে কথা বলার জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন এই আলোচ্য বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আলোচনা শুরুতে একটা সুন্নতের আমল করে নেই, বরকত হবে। আল্লাহ রসুল বলেন, কোন কোরআন এবং হাদিসের মজলিসে তোমরা যখন বসবে, গার সাথে গা লাগায় বসা হচ্ছে সুন্নত। এই সুন্নতটা আদায় যেই করবে সাথে সাথে আমল নামা 100 শহীদের নেকি লেখা হবে। কেউ কথা বলবো না, যারাই উঠে সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসবো, বসতে দেরি, আল্লাহ 100 শহীদের নেকি লিখতে দেরি করবে না। বাকি নে নগদ, কেউ কথা না বলি, কথা না বলি। কার লোক আরো আসবে তাদের জন্য সুযোগ করে দিই। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধুমাত্র একজন নবীকে, হযরত আদম আলাইহিসসালাম, ঠিক না? কিন্তু খ্রিস্টান ধর্ম আসলো কোত্থেকে, বৌদ্ধ আসলো কোত্থেকে, হিন্দু আসলো কোত্থেকে, ইহুদি আসলো কোত্থেকে, মূর্তি পূজক আসলো কোত্থেকে, কে প্রথম মূর্তি বানাইল, ভাস্কর্য, এটার উৎপত্তি কোথার থেকে? আল্লাহ তো শুধু আদম আর হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক না? আজকে আমরা কিছু অজানা তথ্য কোরআন এবং হাদিস থেকে আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন যখন একা, আল্লাহর সাথী সঙ্গী কেউ নাই, আল্লাহ আকাশও বানান নাই, চন্দ্র সূর্য নক্ষত্র জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম পুরসিরাত হাউজে কাউসার মাকামে মাহমুদ কিছুই আল্লাহ সৃষ্টি করে নেই, শুধু আল্লাহ একা। এই আলোচনা শুনলে কিন্তু সময় লাগবে, সারা রাত থাকতে পারবেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখন আল্লাহ একা, আমাদের দৃষ্টিতে যখন আমরা কোথাও চাকরি করতে যাই, নতুন জয়েন করতে যাই, তখন খুঁজি এই এলাকার একটা ভালো মানুষ যদি আমার বন্ধু হয়, তাহলে সুখে দুঃখে আপদে বিপদে আমার নতুন জায়গা তার কাছে যেন আশ্রয় নিতে পারি, ঠিক না? নির্ভরযোগ্য একটা লোক খুঁজি, যে লোক আমাকে সহযোগিতা করবে, পরামর্শ দিবে, এমন একটা লোক আমরা খুঁজে নেই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করে নাই, আল্লাহ মনস্থ করলেন
আমি যে আল্লাহ, আমি যে ক্ষমতাবান, আমি যে সমস্ত সৃষ্টির কুলের মালিক, আমি যা খুশি তাই করতে পারি, সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটি কি আমাদের মাঝে আল্লাহ এসে দাওয়াত দিয়েছে নাকি আমরা নবী রসুলদের কাছে পেয়েছি? এখন তো নবী রসুল পাই না, নবী রসুলদের ওয়ারিস ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা শুনি, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করে সর্বপ্রথম আল্লাহ এমন একটা বন্ধু, এমন একটা বন্ধুর সৃষ্টির জন্য ভাবলেন যে বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ সাত আকাশ বানাবো, জমিন বানাবো, জাহান্নাম বানাবো, জান্নাত বানাবো, হাউজে কাউসার এইগুলো বানাবো। আল্লাহ মনস্থ করলেন যে বন্ধুর মাধ্যমে আমি বানাবো, যার জন্য আল্লাহর সৃষ্টি, সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নূর আল্লাহর সৃষ্টি। এর আগে আল্লাহর কিচ্ছু সৃষ্টি করে নাই। সৃষ্টি করার পরে এই ব্যক্তিটা আনুগত্য স্বীকার করবে কিনা আমার, আমি যে বানালাম, এটা একটা পরীক্ষার ব্যাপার আছে না? যে আমি যে বানালাম আশা আকাঙ্ক্ষা নিয়ে, সে আমার আকাঙ্ক্ষা পুরা করবে কিনা, তার প্রতি বিশ্বাস করা যায় কিনা, সুপর্দ করা যায় কিনা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, সৃষ্টি করেই আল্লাহর ডান হাতে এরকম মুষ্টি করে বলতে পারেন আল্লাহর ডান হাত আছে নি, আল্লাহর তো আকার নেই, আল্লাহর আকার আছে? বলেন আছে, আছে আকার। এলেমের এই জন্য দরকার, জরুরি, আল্লাহর আকার আছে, আল্লাহর ছবি আছে, না থাকলে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ বিচারক হয়ে বসবেন কেমনি? আকার ছাড়া তো আল্লাহ বিচার করবে না, আল্লাহ তো সিংহাসনে বৈশা, আল্লাহ হাকিম হয়ে বিচার তো করবেন। তাহলে আল্লাহর আকার অবশ্যই আছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাকার। এখানে আল্লাহর আকার ছিল এবং হাশরের ময়দানে আকার নিয়েই আল্লাহ বসবে এবং আল্লাহকে জান্নাতীরা সহশরীরে দেখবে। আকার না থাকলে আপনি কি দেখবেন, ঠিক? আল্লাহ ডান হস্তে এরকম মুষ্টি করে বিশ্বনবীর নূরকে, রূহকে আল্লাহ হাতে নিয়ে আল্লাহ নিজে দীর্ঘ ৪০ লক্ষ বছর আল্লাহ নিজে জিকির করলো নবীর নামে। ৪০ লক্ষ বছর ইয়া মুহাম্মদ এই বলে আল্লাহ জিকির করছে, ৪০ লক্ষ বছর। ৪০ লক্ষ বছর যেদিন পূর্তি হলো সেই দিন আল্লাহর এই কুদরতি হাত থেকে বিশ্বনবীর রূহটা বলে ফেলল আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ। কত বছর পরে? আজকে এমন কিছু অজানা তথ্য আপনার মনের প্রশ্ন, এর সমাধান আজকে পাইবেন ইনশাআল্লাহ। ৪০ লক্ষ বছর পরে যখন আল্লাহর হাত থেকে নবীর রূহ কথা বলল, তখন আল্লাহ খুশি হয়ে বললেন আমার সৃষ্টি সাকসেস, আমার সৃষ্টি সাকসেস, এবং তার প্রতি আমি সুপর্দ করতে পারি, বিশ্বাস করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নবীজি করলেন কি, বিশ্ব নবীর রূহ আল্লাহর প্রশংসা করলেন, ইয়া আল্লাহ ৪০ লক্ষ বছর, সুবহানাল্লাহটা কইলেন, ৮০ লক্ষ বছর কেটে গেল আল্লাহর কুদরতি হাতে সৃষ্টির শুরুতে, আল্লাহ ৪০ লক্ষ, বিশ্বনবী ৪০ লক্ষ, কত হলো? ৮০ লক্ষ। এখন আল্লাহ বললেন বিশ্বনবীকে, ও আমার হাবিব, আমি যে ৪০ লক্ষ বছর জিকির করলাম, আপনি যে আমার ৪০ লক্ষ বছর জিকির করলেন, কারণ জানতে চাইবেন না কেন লেগে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, ও আমার হাবিব, তমাম পৃথিবীতে একটা বান্দা যদি আমি আল্লাহ আর আপনার প্রশংসা না করে,
আপনার গুণ প্রশংসা না করে আপনার মনে যেন দুঃখ না লাগে, সেই জন্য আমি আল্লাহ নিজে 40 লক্ষ বছর আপনার জিকির করলাম, যাতে আপনার কষ্ট না লাগে। ওই কাজটা আমি প্রথমেই করলাম এবং আপনি আমার জিকির করেছেন। তামাম পৃথিবীতে একটা ব্যক্তি যদি আমি আল্লাহর প্রশংসা নাও করে, তবে আমার দিল শান্তি, আপনি আমার 40 লক্ষ বছর জিকির করেছেন।